আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওটিতে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বাকি অংশের নির্মাণ কাজ তেজগাঁও রেল স্টেশন থেকে মগবাজার কমলাপুর সায়দাবাদ যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত বাকি অংশের নির্মাণ কাজ এগিয়ে চলছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির তেজগাঁও থেকে মালিবাগ পর্যন্ত এ অংশে থাকা পিলারগুলোর নির্মাণ কাজ প্রায় শেষ হয়েছে। তেজগাঁও থেকে মালিবাগ পর্যন্ত মূল এক্সপ্রেসওয়েটির পিলার নির্মাণ কাজ শেষ হওয়ার পর এ অংশে পিলার ক্যাপ এবং ক্রসবিম নির্মাণ কাজ এগিয়ে চলছে। একই সঙ্গে তেজগাঁও রেল স্টেশনের দিক হতে আইগার্ডার উত্তোলন কাজ শেষ করে উপরের অংশে ঢালাই কাজ করা হচ্ছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটির তেজগাঁও থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত বাকি অংশ নির্মাণ কাজ শেষ করার জন্য সময় রয়েছে 2024 সালের জুন পর্যন্ত। তবে আগামী 2024 সালের জুনের মধ্যে সম্পূর্ণ অংশ নির্মাণ কাজ শেষ না হলেও তেজগাঁও থেকে মগবাজার পর্যন্ত এই অংশের নির্মাণ কাজ শেষ করে সাধারণ যানবাহনগুলো চলাচলের জন্য খুলে দেওয়া হবে, যেমনটি খুলে দেওয়া হয়েছে বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত। বর্তমানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটির বিমানবন্দরের কাওড়া থেকে তেজগাঁও রেল স্টেশন হয়ে ফার্মগেট পর্যন্ত 11.50 কিলোমিটার অংশ দিয়ে সাধারণ যানবাহনগুলো চলাচল করছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির বিমানবন্দরের কাওড়া থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত মূল এক্সপ্রেসওয়েটির দৈর্ঘ্য 19.73 কিলোমিটার, এর মধ্যে 11.50 কিলোমিটার খুলে দেওয়া হয়েছে, বাকি রয়েছে 8.23 কিলোমিটার অংশ। আর এই 19.73 কিলোমিটার অংশে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাশাপাশি থাকছে 31টি র্যাম্প, যার মধ্যে বিমানবন্দরের কাওড়া থেকে তেজগাঁও হয়ে ফার্মগেট পর্যন্ত 15টি র্যাম্প দিয়ে সাধারণ যানবাহনগুলো ওঠানামা করছে। আর বাকি 8.23 কিলোমিটার মূল এক্সপ্রেসওয়ের অংশে থাকছে 16টি র্যাম্প। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির মগবাজার অংশ পার হয়ে আমরা চলে আসলাম মালিবাগের দিকে। সামনেই মালিবাগ রেল ক্রসিং। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দরের কাওড়া থেকে মালিবাগ পর্যন্ত মূল এক্সপ্রেসওয়েটি এসেছে রেললাইনের উপর দিয়েই। শুধুমাত্র মাঝখানের বিশ রুট অংশের কিছুটা গেছে সড়কের উপর দিয়ে। আর মালিবাগ রেলক্রসিংয়ের পর থেকে কমলাপুর সায়দাবাদ যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত যাবে সড়কের উপর দিয়ে। চলে আসলাম মালিবাগ রেলক্রসিং অংশে। এই মালিবাগ রেলক্রসিং অংশ পর হতে কমলাপুর পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটির নির্মাণ কাজের জন্য সড়কের মাঝখানে নিরাপত্তা বেষ্টনী নির্মাণ করা হয়েছে টিনের বেড়া দিয়ে। প্রকল্প সূত্রে জানা গেছে অল্প কিছুদিনের মধ্যেই এই অংশে পিলারের জন্য শুরু হবে পাইলিংয়ের কাজ। সামনেই খিলগাঁও ফ্লাইওভার। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এই খিলগাঁও ফ্লাইওভারের উপর দিয়ে যাবে। খিলগাঁও ফ্লাইওভারের ঠিক পরের অংশে থাকছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির একটি র্যাম্প। এরই মধ্যে এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্পের জন্য পাইলিংয়ের কাজ শুরু হয়েছে। খিলগাঁও ফ্লাইওভারের পর থেকে কমলাপুর রেল স্টেশনের কন্টেনার ডিপোর এই সড়কের পাশ দিয়ে যাবে যাত্রাবাড়ির দিকে। সামনের এটি কমলাপুর কন্টেনার ডিপো।
প্রিয় দর্শক, এই ছিল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটির বাকি অংশ নির্মাণ কাজ নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।